বৃষ্টির কারণে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে বা অনাবৃষ্টির কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে বা অন্য কোনো কারণে যদি ফসলের ক্ষতি আপনার হয়ে থাকে তাহলে সেই ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হচ্ছে। রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর কাজও শুরু করছে। তো বর্তমানে আপনাদেরও যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আপনিও কিন্তু এই টাকা পেয়ে যাবেন। তো বর্তমানে এই বিষয়ে নতুন কী কী আপডেট এসছে, কবে থেকে এই টাকা দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে, সমস্ত কিছু এক এক করে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে অনাবৃষ্টি এবং বৃষ্টির কারণে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার। দেখুন, বলা হয়েছে 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা দেওয়া হবে ক্ষতিপূরণ। খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া হচ্ছে। তো বর্তমানে আপনাদেরও যদি ফসলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। তো কী বলা হয়েছে এক এক করে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে রাজ্যের পরিবর্তনের পর থেকেই 2011 সাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের জন্য তাদের আয় বৃদ্ধি করার জন্য যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন, তেমনই তাদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে শস্যের ক্ষতির মুখ থেকে রেহাই দিতে চালু করেছিলেন বাংলার শস্য বিমা যোজনা। অর্থাৎ যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হবে সেই সমস্ত ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য এই শস্য বিমা যোজনা চালু করা হয়েছিল। তেমনই এই প্রকল্পের মাধ্যমে 2023 সাল পর্যন্ত বাংলার প্রায় 85 লক্ষ কৃষককে 2400 কোটি টাকা ক্ষতিপূরণ নিশ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকার 2023 সালের খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ বাবদ বাংলার শস্য বিমা যোজনার অধীনে থাকা প্রায় 11 লক্ষ কৃষককে এবার কিন্তু 102 কোটি টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, বৃষ্টিতে বর্তমানে যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদেরকে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে। প্রায় 102 কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে। তো কবে থেকে এই টাকা পাঠানো হবে, কোন কোন কৃষকরা পাবেন, কোন কৃষক কত টাকা করে পেতে পারেন, চলুন এক এক করে আমরা দেখে নিই। দেখুন, বলা হয়েছে সবথেকে বড় কথা হলো এই রাজ্যের বুকে বাংলার শস্য বিমা যোজনার জন্য কৃষকদের হয়ে এই প্রিমিয়ামটা পুরোটাই কিন্তু খরচ করে রাজ্য সরকার। অর্থাৎ কৃষকদের থেকে 1 টাকাও নেওয়া হয় না এই প্রকল্পের জন্য। অর্থাৎ এই যে বিমা করাতে লাগে এই বিমা করানোর জন্য 1 টাকাও কৃষকদের দিতে হয় না, তারা বিনামূল্যেই কিন্তু এই সুবিধা পেয়ে যান। সেই সূত্রেই 2023 সালের খরিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ বাবদ এবার বাংলার 11 লক্ষ কৃষক ক্ষতিপূরণ পেতে চলেছেন। উপগ্রহ চিত্রের মাধ্যমে ফসলের ক্ষতি কিন্তু যাচাই করা হয়েছে, তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবেই এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়েছে এইভাবেই। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 102 কোটি টাকায়। ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এই টাকা ঢুকে যেতে চলেছে। তবে এখনও পর্যন্ত কবে এই টাকা দেওয়া হবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি, তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই এই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ফসলের ক্ষতিপূরণের টাকা কারা কত টাকা করে পাবেন বা কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে, কারা 2000, কারা 5000, কারা 3000 টাকা করে পেতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই ফসলের ক্ষতিপূরণ কিন্তু নির্ভর করবে আপনার জমির কতটা পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে এবং আপনি কতটা ফসলের জন্য বিমা করিয়েছিলেন। অর্থাৎ ধরুন আপনার 2 বিঘা জমি রয়েছে এবং আপনি 1.5 বিঘা ফসলের জন্য কিন্তু বিমা করিয়ে রেখেছেন। তো সেই যে 1.5 বিঘা জমির জন্য আপনি ফসলের বিমা করিয়ে রেখেছেন তার উপরে নির্ভর করে কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুধু তাই নয়, আপনার ফসলের কতটা ক্ষতি হয়েছে সেটাও কিন্তু যাচাই করা হবে, নির্ধারণ করা হবে, তার উপরে নির্ভর করে আপনি টাকা পাবেন। অর্থাৎ যে যেমন পরিমাণের কিন্তু বিমা করিয়ে রেখেছেন, যার যতটা জমির পরিমাণ রয়েছে বা ফসল যতটা কিন্তু যার ক্ষতি হয়েছে সেই উপরে নির্ভর করে কিন্তু টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনার ফসলের ক্ষতি অনুযায়ী আপনি 2000 টাকা পেতে পারেন, 3000 টাকা পেতে পারেন, আবার বেশি যদি ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি 25000 টাকাও পেতে পারেন। এইভাবে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে যার যেমন ক্ষতি হয়েছে। আর খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফসলের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হবে। যারা দুয়ারে সরকারের ক্যাম্পেও আবেদন করেছিলেন তাদেরকেও কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু এই টাকা দেওয়া শুরু হতে পারে। তো আপনার কোনো ফসলের ক্ষতি হয়েছে কি না বা আপনি এই প্রকল্পে আবেদন করেছেন কি না, অথবা এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।